মক্কায় হারাম শরীফ ও মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে হাজিদের পদচারণায় মুখরিত পবিত্র মক্কা মদিনা শহর জুড়ে। অতীতের অন্যান্য বছরের তুলনায় হাজির সংখ্যা বৃদ্ধি হওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। সৌদি আরবে মক্কা মদিনা দুটি সম্মানিত মসজিদ এবং মসজিদুল হারামাইনের খাদেম বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আমার এই যে কাবা আমরা যে ঘর আমরা এখানে আসি উমরা করার জন্য মনে একটা প্রশান্তির জন্য, কারণ আপনারা জানেন যে আল্লাহ তাআলা এখানে যে কি নিয়ামত দিয়েছেন। এদিকে মক্কা ও মদিনার ব্যবসায়ীদের ব্যবসার মন্দাভাব কাটিয়ে ফিরে এসেছে সফলতা, সে সাথে ঈদকে সামনে রেখে ক্রেতাদের কেনাকাটায় ব্যস্ততা বাড়ছে বলে জানান মক্কা ও মদিনার ব্যবসায়ীরা। মক্কা থেকে বিএম হেমায়েতের পাঠানো তথ্যচিত্রে একাত্র বাংলা নিউজ ডেস্ক।